আজ 23 জুন 1757 সালের এই দিনেই পলাশির প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হন। ঐতিহাসিক এই দিনেই নবাব সিরাজউদ্দৌলা মীরজাফর ও তার আত্মীয়দের বিশ্বাসঘাতকতার শিকার হন। পাক ভারত উপমহাদেশে রাজনৈতিকভাবে ইংরেজ শাসন চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয় পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে। যে গোষ্ঠী এসেছিল এই দেশে ব্যবসায়ের উদ্দেশ্যে, তারা হত্যা করল নবাব সিরাজউদ্দৌলাকে, প্রতিষ্ঠিত করল ভারতের বুকে ইংরেজ শাসন। পলাশির যুদ্ধের পরাজয়ের অনেকগুলো কারণ ছিল, কিছু ছিল প্রত্যক্ষ কারণ, আবার কিছু ছিল পরোক্ষ। নবাব সিরাজউদ্দৌলার প্রধান শত্রু ছিল তার খালাতো ভাই পূর্ণিয়ার নবাব শওকত জঙ্গ। সিরাজউদ্দৌলার অপর শত্রু ছিল তার খালা ঢাকার ভূতপূর্ব শাসনকর্তার বিধবা পত্নী মেহেরুননেসা। মেহেরুননেসা ওরফে খসেটি বেগমের কোনো ছেলে ছিল না। তিনি সিরাজউদ্দৌলার ছোট ভাই ইকরামউদ্দৌলাকে লালন পালন করেন। খসেটি বেগমের ইচ্ছা ছিল নবাব আলীবর্দী খানের মৃত্যুর পরে ইকরামউদ্দৌলাকে সিংহাসনে বসাবেন, কিন্তু ইকরামউদ্দৌলা অকালে মৃত্যুবরণ করেন। খসেটি বেগম শওকত জঙ্গের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন। একসময় খসেটি বেগম শওকত জঙ্গকে সিরাজের বিরুদ্ধে যুদ্ধ করার আমন্ত্রণ জানিয়েছিলেন। সিরাজউদ্দৌলার অন্যতম প্রধান শত্রু ছিলেন মীরজাফর আলী খান। তিনি ছিলেন অত্যন্ত লোভী ও অকৃতজ্ঞ। তিনি প্রভু আলীবর্দী খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে দ্বিধাবোধ করেননি। তার ইচ্ছা ছিল আলীবর্দী খানকে হত্যা করে ক্ষমতা অর্জন করা, কিন্তু তিনি সেই সুযোগ অর্জন করতে সক্ষম হননি। কিন্তু মীরজাফর নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি হয়ে নবাব সিরাজের প্রধান শত্রু হয়ে ওঠেন। খসেটি বেগম ও শওকত জঙ্গের সাথে যখন নবাব সিরাজউদ্দৌলার বিরোধ হয়, তখন মীরজাফর ইংরেজ কোম্পানির সাথে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। 23 জুন সকাল থেকেই পলাশির প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হন। ইংরেজরা লক্ষ্যবাগ নামক আমবাগানে সৈন্য সমাবেশ করল। বেলা 8টার সময় হঠাৎ করেই মীর মদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন। তার প্রবল আক্রমণে টিকতে না পারে ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেন। ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন। মীর মদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু মীরজাফর ইয়ারলতিফ রায় দুর্বল যেখানে সৈন্য সমাবেশ করেছিলেন সেখানেই নিষ্প্রিয়ভাবে দাঁড়িয়ে থাকেন। তাদের সামান্য সহায়তা পেলেও হয়তো মীর মদন ইংরেজদের পরাজয় বরণ করতে বাধ্য করতে পারতেন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে সিরাজউদ্দৌলার গোলা বারুদ ভিজে যায়। তবুও সাহসী মীর মদন ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে লাগলেন, কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে মীর মদন মৃত্যুবরণ করেন। মীর মদনের মৃত্যুর পরেও অন্যতম সেনাপতি মোহনলাল যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। তিনি যুদ্ধবিরতির বিরুদ্ধে গিয়ে ইংরেজ বাহিনীকে আক্রমণের পক্ষপাতী ছিলেন, কিন্তু মীরজাফর আবারও বিশ্বাসঘাতকতা করে তার সৈন্যবাহিনীকে শিবিরে ফেরার নির্দেশ দেন। এই সুযোগ নিয়ে ইংরেজরা নবাবকে আক্রমণ করে। যুদ্ধ বিকেল 5টায় শেষ হয় এবং নবাবের ছাউনি ইংরেজদের অধিকারে আসে। ইংরেজদের পক্ষে 7 জন ইউরোপিয়ান এবং 16 জন দেশীয় সৈন্য নিহত হয়। তখন কোনো উপায় না দেখে সিরাজউদ্দৌলা রাজধানী রক্ষার জন্য 2000 সৈন্য নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু রাজধানী রক্ষা করার জন্যও কেউ তাকে সাহায্য করেনি। সিরাজউদ্দৌলা তার সহধর্মিনী লুৎফুননেসা ও ভৃত্য গোলাম হোসেনকে নিয়ে রাজধানী থেকে বের হয়ে থলপথে ভগবান গোলায় পৌঁছে যান এবং সেখান থেকে নৌকাযোগে পদ্মা ও মহানন্দার মধ্য দিয়ে উত্তর দিক অভিমুখে যাত্রা করেন। তার আশা ছিল পশ্চিমাঞ্চলে পৌঁছতে পারলে ফরাসি সৈনিক মসিয়ে নাসের সহায়তায় পাটনা পর্যন্ত গিয়ে রামনারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে ফরাসি বাহিনীর সহায়তায় বাংলাকে রক্ষা করবেন, কিন্তু তা আর হয়ে ওঠেনি। আর এভাবেই নিকট আত্মীয়দের অসহযোগিতা, মীরজাফরের বিশ্বাসঘাতকতা, স্বার্থপরতা ও দেশদ্রোহিতার এক অতি নীচ ও জঘন্য ষড়যন্ত্রের মাধ্যমে সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার চেষ্টা করা হয়, যার পরিণতি নামমাত্র যুদ্ধে 1757 সালের 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতা সূর্য অস্ত যায়। মীরজাফর রাজধানীতে পৌঁছে নবাবকে খুঁজে না পেয়ে চারদিকে লোক পাঠালেন। 1757 সালের 3 জুলাই সিরাজউদ্দৌলা মহানন্দা নদী অতিক্রম করে নাজিমপুরের চরের একটি মসজিদে আশ্রয় নেন। সেখানে কিছু লোক তাকে দেখে চিনে ফেলে অর্থের লোভে মীরজাফরের সৈন্যবাহিনীকে খবর দেয়। তারা এসে সিরাজউদ্দৌলাকে বন্দী করে রাজধানী মুর্শিদাবাদে পাঠিয়ে দেয়। বন্দী হবার সময় নবাবের সাথে ছিলেন তার স্ত্রী লুৎফা বেগম এবং 4 বয়সী কন্যা উম্মে জোহরা। এর পরের দিন 4 জুলাই মীরজাফরের আদেশে তার পুত্র মিরনের তত্ত্বাবধানে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। মুর্শিদাবাদের খোশবাগে নবাব আলীবর্দী খানের কবরের কাছে তাকে কবর দেয়া হয়।
পলাশির বিজয়ের পর বাংলার মুসলমানদের যে ক্ষতি সাধন হয়েছে তা আজও শুধরিয়ে নেওয়া সম্ভব হয়নি। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।